La ilaha illallah Muhammadun Rasulullah. As-salatu was-salamu alayka ya والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والطين فقد قال الله تعالى في সাথে সাথে প্রেম নিয়ে আদর্শ নিয়ে মায়া নিয়ে ভালোবাসা নিয়ে আমার সাথে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করুন আউযু বিল্লাহ بالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم نحن أعلم ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اتزبنا بندر أغبنا شتان من الله أكبر أقول يا رسول الله Mama.
Papa, don't they sang a day? I'm it all then, I sang a day for.
কারবালার প্রান্তরের কথা আমার মনে হয়ে গেল শিশু আলী আকবর আল্লাহ পানি পানি
আলী পয়লা পয়লা যেভাবে শাহাদাতের পেয়ালা পান করলো, আল্লাহ সীমারা যেভাবে শিশু আলিয়াত করছো, আল্লাহ ইমাম হুসাইনকে যেভাবে শাহাদাতের পেয়ালা পান করলো, আল্লাহ তাদের কথা স্মরণ করলাম, তাদের খাতির আল্লাহ দোয়াখানা কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ বিশেষ করে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ বিশেষ করে আমার আব্বা জান সৈয়দ আবুল কাসিম নুরি পীর সাহেব যত অসুস্থ রয়েছে, এভাবে যারা অসুস্থ রয়েছে, তুমি আল্লাহ সবাইকে পূর্ণ শাফা দান করে দাও। আল্লাহ যারা দেশ বিদেশে চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে পড়াশোনা করে সবাইকে তুমি আল্লাহ রহমতের চাদর দিয়ে ডাকিয়ে রাখো। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রে যা কিছু বলতে পারলাম আর যা বলতে পারলাম না তুমি মাওলার তো জানার বাকি নাই। যেদিন মাকুম আজরাইল চোখের সামনে চলে আসবে ওই মাসটারা কি রমজান মাস, বারটারা কি শুক্রবার, ওই মাস ওই বার দেখিয়া যার যার পীর মসজিদকে সামনে রাখিয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া মোদের জবানে মধুর কালমা শরীফ পড়াইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হরিপুর দক্ষিণ পাড়া নবী প্রেমিক সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে অবস্থিত রয়েছেন 2015 সালে আজ সম্মানিত সভাপতি আশিক রাসুল মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মীর সাইদুল হক মুনাজ্জিনী সাহেব, সাইদুল হক জেহাদি মুজাহিদি সাহেব, খতিব ইসলামপুর ত্যাগপাড়া জামে মসজিদ অবস্থিত রয়েছেন আজকের সভার সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, সভাপতি হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ অবস্থিত রয়েছেন সার্বিক তত্ত্বাবধানে, বিশেষ করে সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ কাপ্তান মিয়া সাহেব হরিপুর, বিশেষ করে আজকের মাহফিলে যিনি অবস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশিক রাসুল আওলাদ রাসুল পীরে কামেল আল্লামা আল হাসান হযরত মাওলানা কারি সৈয়দ আবুল কাসেম নুরি পীর সাহেব রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত রয়েছেন আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান আকর্ষণ অনল বর্ষী তরুণ তেজস্বী বক্তা সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী পীরে কামেল আল্লামা হযরত মাওলানা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত রয়েছে আমার পূর্বে যিনি সুরলিত কণ্ঠে আপনাদের সম্মুখে আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ আশিক রাসুল হযরত মাওলানা রফিকুল ইসলাম খান আজিজ সুন্নি আল কাদরি সাহেব, বিশেষ করে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন সম্মানিত চেয়ারম্যান সাহেব আলহাজ মাহমুদ জামাল মিয়া সাহেব, অবস্থিত রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ গুলাম নূর সাহেব, জনাব মোহাম্মদ পিতন ফকির সাহেব, মাহফিল পরিচালনার মধ্যে রয়েছে আমার ভাই হযরত মাওলানা কারী রহিজউদ্দিন সাহেব হরিপুর, মোহাম্মদ শফিক মিয়া সাহেব, কারণ নাম আর বাদ দিলাম না, মারা বাতন সবাই সবাইকে আমি সৈয়দ তাকি মিলানুরের পক্ষ থেকে আমি আবারও মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। গভীর মনোযোগ, আমি যেই কোনো জায়গার মধ্যে যখন আলোচনা করি, আলোচনা করার পূর্বে আমি আপনাদের সম্মুখ থেকে একটি মাত্র শব্দ সর্বপ্রথম আমি ইউজ করি, যে শব্দটা হলো গভীর গভীর মনোযোগ। আমার আলোচনা যারা শুনবেন এলাকার মধ্যে আমি সর্বপ্রথম এসেছি, আমার আলোচনা যারা শুনবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি না শুনেন আলোচনার ফিনিশিং আলোচনার সমাধান পাবেন না। প্রথম থেকে মনোযোগ দিয়ে শুনবেন, কেউ লাড়াচাড়া করবেন না, অন্যদিকে কোনো মনোযোগ দিবেন না। প্রথম থেকে আমি শুরু করে লাস্ট পর্যন্ত আমি কি বলতেছি কি বলতে চাইতেছি এই আলোচনাগুলো
গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ যেন সবাইকে শোনার তৌফিক দান করে সকল। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে থেকে সর্বপ্রথম ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। মাহফিলে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ওরা বলেছেন কবর সম্পর্কে কিছু আলোচনা করার জন্য, মা বাবার সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। মা বাবা কবর সম্পর্কে আলোচনা করা শোনার দরকার আছে কি নাই, আর দুর্বল আছে কি নাই? তো আমি যেহেতু মাহফিল কমিটি ইন্তেজামিয়া কমিটি বলেছেন এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়ে যেন আপনাদেরকে কিছু কবর সম্পর্কে অথবা মা বাবার সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করে সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই, এমন কোন জীব নাই, এমন কোন জীব নাই যার একদিন একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে না। আছে তো আওয়াজ করুন, আছে? একদিন না একদিন তার মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণী মরণশীল, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে, তোমরা তোমার বাবার সাথে মার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। সৎ আচরণ সৎ ব্যবহার করলে কত লাভ হবে, কত ফজিলত হবে, কত ফায়দা হবে শোনা দরকার আছে কি নাই? গভীর মনোযোগ, সৎ আচরণ করলে কি লাভ? আর আমরা কেন সৎ আচরণ মা বাবার সাথে করব? মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি করলেন, ও পরওয়ারদিগার আলম, আমি মূসা আলাইহিস সালামকে তুমি আল্লাহ এত সুন্দর করে আমি মূসা নবীকে বানিয়েছো, আমি মূসা নবীকে এত সুন্দর নাক দিয়েছো, এত সুন্দর চক্ষু দিয়েছো, এত সুন্দর হাত দিয়েছো, এত সুন্দর বডি দিয়েছো, চেহারা দিয়েছো, আমি মূসা নবী যদি এত সুন্দর হই না জেনে প্রভু তুমি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ, কি কইছেন না? আমি মূসা নবী যদি এত সুন্দর হই না জেনে প্রভু তুমি আল্লাহ কত সুন্দর। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ও রব্বুল আলামিন তুমি আমাকে একটু দেখা দাও, রব্বি আরনী, তুমি আমি মূসা নবীকে একটু দেখা দাও, আমি মূসা নবীর ইচ্ছা তোমার সাথে একটু কথা বলবো। আমার আল্লাহ কল্লাম তারানি, তোমার সাথে আমি দেখা দেব না, আর জোর দেখা দেব না। আবার কোন রব্বি আরনী, ও পরাধিকার আলম, তুমি আমি মূসাকে একটু দেখা দাও, আমার আল্লাহ কল্লাম তারানি, তোমার সাথে আমি দেখা দেব না। ও আল্লাহ, আমি মূসা নবীকে তুমি এত সুন্দর করে রূপ দিয়ে বানিয়েছো, আমি মূসা নবীকে যে তুই এত সুন্দর করে বানিয়েছো, আমি মূসা নবী তোমাকে দেখতে চাইলাম তুমি দেখা দিবা না। আমি তোমার কাছে একটা প্রশ্ন করলাম, একটা জিনিস আমি জানতে চাইলাম, জিনিসটা হলো আমি মূসা নবীকে তুমি যখন আমাকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পাঠানোর পরে আমি মূসা নবী যখন দুনিয়া থেকে পরলোক গমন করব, আমি মূসা নবীকে তুমি আল্লাহ কোথায় রাখবা? আমার আল্লাহ ডাকে গো মূসা, তুমি যেহেতু এই কথাটা জানতে চাইছো তাহলে তুমি শোনো, তুমি মূসা নবীকে আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে রাখবো। কোথায় রাখবে? জান্নাতের মধ্যে রাখবো। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম বলে, ও পরওয়ারদিগার আলম, মানলাম, জান্নাতের মধ্যে রাখবা, জান্নাতের মধ্যে আমার সাথে কোন বন্ধু যাবে অথবা কোন সাদেক, কোন বন্ধু, কোন মানুষ আমার সাথে যাবে কিনা, আমার সাথে কোনো সাথী হবে কিনা? আমার আল্লাহ ডাইকা তো মূসা, তোমার সাথে একজন বন্ধু যাবে, তোমার সাথে একজন সাথী যাবে, ও আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে, আমি মূসা নবীর সাথে জান্নাতে যাবে, ওই বন্ধুটা ওই সাদিকটা কি করে আমি মূসা নবী দেখতাম? স্যার কি করতে? স্যার গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাইকা তো মূসা, তোমার সাথে যে জান্নাতে যাবে ওই ব্যক্তিরা কি করে তুমি দেখতে চাও? ওই ব্যক্তিরা অন্য কোনো কাজ করে না, ওই ব্যক্তিরা করে কি জানো? ও কি করে? ওই ব্যক্তিটা কসাই গোশত বিক্রি করে। সুবহানাল্লাহ,
দেশ কিন্তু লাগতেছে বস্তু বিক্রি করে জলিল কত নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে একটা বস্তু বিক্রেতা কষায় জান্নাতে যাইব নবীদের সাথে নবীদের জান্নাত হবে হাসুন নাসুর হবে একটা নবী ওনার রাসূল না পয়গম্বর না বলিও না একটা কষায় মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাইব কোন গুণের কারণে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবে শোনা দরকার কি নাই কোনটা শোনা দরকার আছে কি নাই গভীর মনোযোগ এমন কোন প্রাণী নাই যার মরণ নাই একদিন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর ওই মৃত্যু যিনি মালাকুল মউত যিনি মৃত্যু নেবেন রূপ কবজ করবেন ওনার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নাম কি আজরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে যত জীব রয়েছে সবাই রূপ একদিন একদিন কবজ করবে যদি কি সুবহানাল্লাহ কইছেন না পৃথিবীর মধ্যে কত প্রাণী আসছে কোন প্রাণীর জন্য সমস্ত প্রাণীর রূহ কবজ করলেন আজরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম যত প্রাণী আসবে সবার রূহ কবজ করবেন যারা আসছে তাদের রূহ কবজ করবেন এই আজরাইল আলাইহিস সালাম এতগুলো রূহ কবজ করেন পৃথিবীর মধ্যে কোন সময় কোন রূহর জন্য আফসোস করেন নাই মাত্র দুইটা রূহর জন্য আজরাইল আলাইহিস সালাম স্বয়ং আফসোস করেছেন আফসোস করার পর আজরাইল আলাইহিস সালাম দুইটা রূহর জন্য ক্ষমা করেছেন কে দেন যদি কি সুবহানাল্লাহ বলেন না আজরাইল আলাইহিস সালামের মতন একজন ফেরেশতা যিনি পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণীর রূহ কবজ করবেন আজরাইল আলাইহিস সালামের মতন ফেরেশতা যদি হয়ে দুইটা রূহর জন্য আফসোস করে কান্দে কিসের জন্য কাঁদছে কান্দনটা শোনার দরকার আছে কি নাই দুইটা বিষয় আমি আলোচনা করবো মুসা আলাইহিস সালামের কথাটা মনে রাখবেন আর এদিকে আজরাইল আলাইহিস সালাম কোন দুইটা রূহর জন্য কাঁদছেন গভীর মনোযোগ সবাই খেয়াল করুন কোন দুইটা রূহর জন্য কাঁদছেন আজরাইল আলাইহিস সালাম যে রূহর জন্য আজরাইল আলাইহিস সালাম কাঁদছেন আফসোস করছেন ওই দুইটা রূহর আলোচনা আমি এখন আজকে করবো আল্লাহ যেন আমাকে করার আপনাদেরকে শোনার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন একদিন লোহিত আরবের লোহিত সাগরের মধ্যে আরবের লোহিত সাগরের মধ্যে বিশাল বড় একটা তুফান হয়েছিল তুফান হওয়ার পর ওই লোহিত সাগরের উপর একটা জাহাজ ভেসে ভেসে যাচ্ছিল একটা জাহাজ লোহিত সাগরের উপর দিয়ে যাচ্ছে এমন সময় একটা তুফান হলো ওই জাহাজটা মধ্যে অনেক মানুষ ছিল ওই জাহাজটা ওই আল্লাহর তুফানে ঘূর্ণিঝড়ে ওই লোহিত সাগরের মধ্যে জাহাজটা ডুবে গেছে ধরে বিদিন আল্লাহু আকবার কোন দুইটা রূহর জন্য কাঁদছেন কেন কাঁদছেন কেন আফসোস করছেন যখন লোহিত সাগরের মধ্যে জাহাজটা ডুবে গিয়েছে এমন সময় জাহাজ থেকে একটা তক্তা বাইর হয়েছে কি বাইর হয়েছে তক্তা বাইর হয়েছে ওই জাহাজের মধ্যে একটা গর্ভবতী একটা মহিলা ছিল গর্ভবতী একটা মহিলা ছিল ওই একটা তক্তা জাহাজ থেকে বের হয়ে ভেঙে তক্তাটা বেশে বেশে যাচ্ছিল ওই মহিলাটাকে আমার আল্লাহর কুদরতে ওই মহিলাটাকে তক্তার উপর তুলছে জোরে দিলেন না অনেক প্রাণী মরে গিয়েছে অনেক মানুষ নাই কুল কিনারা নাই সমুদ্রে ইপার নাই উপার নাই কিচ্ছু বলতে কিচ্ছু নাই মানুষ বলতে মানুষ নাই কোন মানুষের কোন আবাস নাই ওই তক্তার মধ্যে মহিলাটা যখন উঠলেন উঠার পরে ওই তক্তার মধ্যে আমার আল্লাহ হুকুম করলেন হুকুম করার পরে ওই তক্তার উপরে মহিলাটা তার বাচ্চা নিজে নিজে প্রসব করেছে জুড়ে কি সুবহানাল্লাহ বলেন না নিজে নিজে প্রসব করেছেন করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আজরাইলকে পাঠাইলেন হে আজরাইল তুমি শোনো আমি আল্লাহর পক্ষ থেকে মহিলাটার হায়াত ওই মহিলাটাকে গভীর মনোযোগ এই মহিলাটার হায়াত আমি আল্লাহ এতটুকুই রেখেছি এই মহিলাটা এখানে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তার নিজের সন্তানকে সে প্রসব করার পরে আজরাইল আলাইহিস সালাম
আল্লাহর দরবার আর কি করব পরওয়ারদিগার আলম নিজের সন্তানকে নিজে প্রসব করলো এক ফোঁটা দুধ খাওয়াইতে পারলো না আল্লাহ গো একটু ক্ষমতা দাও আমার আল্লাহ কো আমি বড় গাফফার আমি বড় দয়ালু এই সুযোগ আর দেওয়া যাবে এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই মহিলাটার জান কবজ করছে জোরে কি সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরা আমার ওই মহিলাটা কোন মহিলা যে মহিলাটার জন্য আজরাইল আলাইহিস সালাম নিজে আফসোস করলেন নিজে বেদনাগত হয়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ডাকে বলেন আল্লাহ গো যে মহিলাটা লোহিত সাগরের উপরে এত বড় প্লাবনের মধ্যে এত বড় তুফানের মধ্যে জাহাজটা ডুবে গিয়েছে এই তুফানের মধ্যে তুমি আল্লাহ একটা তক্তা বাইর কইরা ওই তক্তার মধ্যে মহিলাটাকে প্রসব করায়লা সন্তান প্রসব করায়লা তুমি আল্লাহ ওই ছেলেটাকে একটা ফোঁটা দুধ খাইয়া যাইতে পারলো না ওই মহিলাটা কোন মহিলা গভীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটা যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর ওই বাচ্চাটা একদিনের বাচ্চা কই দিনের বাচ্চা একদিনের বাচ্চা ওই লোহিত সাগরের উপরে বেশে বেশে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ কত দয়ালু দেখেন একদিনের বাচ্চা লোহিত সাগরের তক্তার উপর বেশে বেশে যাচ্ছে একটা ঢেউ মারে ঢেউ নিচে পড়ে যায় পানির আর একটা ঢেউ মারে উপরে হয় উপরের দিকে উঠে আর একটা ঢেউ দিয়ে নিচে চলে যায় এইভাবে সাগরের মধ্যে তক্তা এইভাবে খেলাধুলা করতেছে আল্লাহ হয়তো বলবেন না বন্ধুরে আমার এত বড় বিশাল বড় লোহিত সাগরের মধ্যে ওই বাচ্চাটা যখন একটা ঢেউ মারে বাচ্চাটা নিচে যাও আর একটা ঢেউ মারে উপরে উঠে আমি আল্লাহ তা জানি তুমি আজরে তা জানো না আজরাইল আলাইহিস সালাম দায়ে কেমন ও পরওয়ারদিগার আলম এই সন্তানটাকে কেমন তুমি আল্লাহ মা লাই বাবা লাই মানুষ বলতে মানুষের আবাস নাই এই সন্তানদের তুমি আল্লাহ কেমনে পাবা আমার আল্লাহ এটাকে বলে আজরাইল তোমার চিন্তা করতে হবে না এই সন্তানটার ভার আমি আল্লাহ নিলে নিয়েছি বন্ধুরে আমার একটা ঢেউ দিয়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রেমের বাতাস আসলো আসার পরে প্রেমের বাতাসটা বাতাস দিয়ে দিয়ে ঢেউ মেরে মেরে ওই একদিনের বাচ্চা সন্তানটাকে নিয়ে সমুদ্রের কিনারার মধ্যে লাগাইলো সমুদ্রের কিনারার মধ্যে লাগানোর পরে সমুদ্র কিনারার মধ্যে যখন যাইতেছে সমুদ্র কিনারার মধ্যে যে যাইতেছে এই সমুদ্রের মধ্যে বাচ্চাটা পালবে কে আমার আল্লাহ কো তোমার কোন চিন্তা করতে হবে না এই বাচ্চাটাকে পালার দায়িত্ব যেহেতু আমি নিয়েছি এমন সময় আজরাইল আলাইহিস সালাম তাকায় দেখে সমুদ্রের ভিতর থেকে একটা ভাগিনী বা ভাগিনী এই সমুদ্র দিকে আসতেছে ওই জঙ্গলের ভিতর থেকে তিন দিনের উপবাস ওই বাঘার ভাগিনী যখন আসে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ডাকে কেবল ও রাব্বুল আলামিন বাঘ আর ভাগিনী তো এদিকে আসতেছে এখন তো বাচ্চাটা খেয়ে ফেলবে আমার আল্লাহ করলাম না এই বাচ্চাটাকে বাঘ আর ভাগিনী দিয়া আমি আল্লাহ ফালা আমার আল্লাহ পারে কি পারে না ওই আল্লাহ কি আছে না নাই কি চিন্তা করেন আপনারা কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত মৌতের থেকে কেউ বাঁচতে ওই সময় যখন বাগিনীটা আসলো আয়েশা এইভাবে জাপ মারলো জাপ দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ গো বাঘ তো খেয়ে ফেলতেছে আমার আল্লাহ কো দাঁড়া বাঘরে কেমনে আমি আল্লাহ একটা মায়া দিয়া দেব মাই যেভাবে সন্তানকে লালন পালন করাবে মাই যেভাবে সন্তানকে দুধ পান করাবে আমি আল্লাহ এই সন্তানটাকে এই মায়ের মতন দুধ পান করাই
যে সন্তান তাকে বেঁচে রাখা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরে আমার বাগদা যখন আসলো বাগদার আমার আল্লাহ একটা রহমত দিয়া দিলেন বাগদা আর মানুষের মতন আচরণ শুরু করলো বাগদা জাত মাইরা ধরলেন দইরা সন্তানটারে কোলের মধ্যে নিলেন কোলের মধ্যে নেওয়ার পর আমার আল্লাহ কুদরত লাগা গেল আমার আল্লাহ ওই বাগিনীটাকে স্তনের মধ্যে দুধ দিয়া দিলেন এই বাগিনীর দুধ খাওয়াইয়া একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় আমার সন্তানটাকে যখন লালন পালন শুরু করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটাকে লালন পালন আস্তে আস্তে বড় হইতে শুরু করলো এক প্রকারে বড় হওয়ার পরে সন্তানটা যখন বড় হলেন আমার আল্লাহ একটা কুদরতি ধন দিয়া দিলেন কুদরতি ধন দিয়া ওই সন্তানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড়লোক বানায় দিলেন ওই জামানার আমার আল্লাহ ওই সন্তানটাকে বাদশা বানায় দিলেন জোরে কি সুবহানাল্লাহ কইতেন না বাদশা বানানোর পরে মানুষ জাত কত খারাপ দুই পায়া মানুষের মধ্যে অনেক রয়েছে আমার আল্লাহর সাথে আমার আল্লাহর প্রশংসা করতে চায় না আমার রসুলের সাথে বেয়াদবি করতে চায় আছে কিনা মানুষ জাত কত খারাপ কবি বলে তো এত কষ্ট করে সন্তানটাকে লালন পালন করতেছে সন্তানটাকে আমার আল্লাহ কুদরতি ধন দিয়া দিলেন শিশু বাচ্চাটা থেকে বড় হওয়া শুরু করলেন কুদরতি যখন ধন দিলেন সন্তানটা ধন পাওয়ার পরে বিশাল বড় বাদশাহ হলেন বাদশাহ হওয়ার পরে বাদশাহর কিছু উজির নাজির আছে আছে কি নাই ওই উজির নাজির দেখে টাকায় একদিন ইনভাইট করলেন উজিররা ও নাজির তোমরা সবাই আমার কাছে আসো তোমাদের সাথে কিছু কথা আছে আবার উজির যখন আসলেন সৈন্য যখন আসলেন আসার পরে ওই উজির নাজির সৈন্যদের কাছে ডাইকা ডাইকা বলে তোমরা কোনোদিন আল্লাহর নাম শুনছুনি কহা আমরা আল্লাহর নাম শুনেছি আল্লাহর জান্নাত রয়েছে আটটি আটটি জান্নাতের কথা শুনছুনি কহা শুনছি আল্লাহ তো আর কে হই না আমি বাদশাহ হই তোমার আল্লাহ নাউজুবিল্লাহ কষ্ট হইছে না কি কো বাদশাহ এবং উজির নাজিরদের কাছে সবার কাছে কি কো সে ওই আল্লাহ নাউজুবিল্লাহ কি কইতেন না উজির আদনান একজন ছিলেন উজির আদনান ডাইকা বলে ও বাদশাহ আপনি যেহেতু আল্লাহ হবেন আপনি যদি আমাদের প্রভু হবেন অবশ্য প্রভুর জান্নাত আছে আটটি জান্নাত ওই কি আটটি জান্নাত আছে আপনি তাহলে একটা জান্নাত আটটি জান্নাত কোথায় আপনার আমি জান্নাত এখনো বানাই নাই আমি জান্নাতের কাজ শুরু করবো জোরে কর না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার এত কষ্ট করে আমার আল্লাহ ওই দিন পারতেন সমুদ্র মধ্যে বাচ্চাটা মাইরা ফেলতে পারতেন কি পারতেন না আমার আল্লাহ করেন নাই এত সুন্দর করে আদর কইরা মায়া কইরা পাগে দুধ খাওয়াইয়া পাললেন ওই বাচ্চাটা এখন দাবি করে আমি আল্লাহ তোমরা যদি বিশ্বাস না হয় আমি আল্লাহ আত্মি জান্নাত হবে ধরে কি নাউজুবিল্লাহ কইতেন না কোটি জান্নাত উসির আদমানের কাছে আবার টাকা দিলেন অর্থ দিলেন রিয়াল দিলেন পয়সা দিলেন সমস্ত কিছু দিলেন দেওয়ার পর আদনান কেবল আদনান যত হাজার কর্মী তোমার লাগে যত হাজার শ্রমিক তোমার লাগে যত টাকা লাগে যত বছর লাগে তুমি আমি বাদশার জন্য একটা জান্নাত বানাও উজির আদনানের কাছে টাকা দিলেন অর্থ দিলেন পয়সা দেওয়ার পরে উজির আদনান আবার জান্নাত বানানো শুরু করলেন চব্বিশ বছর লাগাইয়াম গভীর মনোযোগ বাবা চব্বিশ বছর লাগায়াম
ওজির আদনান একটি জান্নাতের কাজ শুরু করল। ২৪ বছর লাগলো, ২২ হাজার শ্রমিক লাগলো, কত হাজার আর জোরে কত হাজার, ২২ হাজার শ্রমিক দিয়া ২৪ বছর লাগায়া ১২ হাজার কামরা ১২ হাজার রুম দিয়া একটা জান্নাত বানাইতেছে। একটা জান্নাত বানানোর যখন কাজ করা শুরু করলো, কাজ করা যখন আরম্ভ করেছে, উজির আদনান এবার বাদশাকে খবর দিল, বাদশা ২৪ বছর লাগায়া আপনার জান্নাত বানাইলাম, কবির মনোযোগ ২৪ বছর লাগায়া জান্নাত বানাইলাম, ২২ হাজার শ্রমিক দিলাম, ১২ হাজার কামরা দিয়া আটটি দরজা বিশিষ্ট দিয়ে আপনার জন্য জান্নাত বানাইছি। আপনি যেহেতু অন্য জান্নাতে যাবেন না, আপনার এই জান্নাতে আপনি থাকেন। জোরে কি না উজবিল্লাহ কইতেন না, আল্লাহু আকবার। খারাপ লাগতেছে না? এবার বানানোর পরে উজির আদনান খবর দিলেন, আচ্ছা আপনার জান্নাতের দরজা বানানো কমপ্লিট, জান্নাতের গেট বানানো কমপ্লিট, জান্নাতের আসবাবপত্র দেওয়া কমপ্লিট, জান্নাতের জালানা দেওয়া কমপ্লিট, আশেপাশে যত রাস্তাঘাট আছে সব কিছু করা কমপ্লিট, আপনি এখন এসে আপনার জান্নাত উদ্বোধন করতে পারেন। এ কথাটা যখন উজির আদনান পাঠাইলেন, বাদশাহ এবার রেডি হইলেন, প্রস্তুত হইলেন, প্রস্তুত হইয়া দশ হাজার ঘোড়া নিলেন। কত হাজার? দশ হাজার। কত হাজার বন্ধুরে আমার? দশ হাজার ঘোড়া লইয়া বাদশাহ এবার রুয়ানা দিতেছেন তার জান্নাত উদ্বোধন করবে। নাউজুবিল্লাহ বলবেন না। ৯৯৯৩টা ঘোড়া পিছনে, মাত্র ৬টা ঘোড়া সামনে। ৯৯৯৩টা ঘোড়া পিছনে, মাত্র ৬টা ঘোড়া সামনে। ৬টা ঘোড়ার পিছনে যে ঘোড়াটা, এটা হলো বাদশাহর ঘোড়া। বাদশাহর ঘোড়াটার মধ্যে যখন বাদশাহ উঠলেন, ৬টা ঘোড়া সামনে, সব ঘোড়া পিছনে, জান্নাত উদ্বোধন করার জন্য যাইতেছেন। বন্ধুরে আমার, এবার যখন ঘোড়া দিয়ে সফর করা শুরু করলেন, সফর করতে করতে তার জান্নাতের সামনে গেলেন। সামনে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাকা, বলে আজরাইল, ও আজরাইল তোমার কাছে একটা কথা, ও রাব্বুল আলামিন আপনি আমার কাছে কি কথা বললেন, কো তুমি কি দেখো না আমি আল্লাহর সাথে টাক করবাই না, ওই বাদশাহ আজকে জান্নাত বানাইতেছে, ওই বাদশাহ জান্নাতের সামনে যখন যাইব, তুমি আজরাইল আলাইহিস সালাম বাদশাহ যেন জান্নাতের মধ্যে প্রবেশ না করতে পারে, তুমি আজরাইল আলাইহিস সালাম পিকু খইয়া একটা ফকিরের মত, মিসকিনের মত একটা দুলা নিয়া তার গেটের সামনে দাঁড়ায় থাকো, চিৎকার আল্লাহু আকবার। আজ ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এবার ফাঁড়া কাপড় পরা, সিরা কাপড় পরা ফকিরের মতন তার গেটের সামনে, তাতে দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই দরজার সামনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় এমন সময় দশ হাজার ঘোড়া লইয়া বাদশাহ আসলেন, তার জান্নাত সে উদ্বোধন করবে। যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এমন সময় জান্নাতের চোকাটার মধ্যে পাড়া দেবে, আমার আল্লাহ এবার আজরাইল আলাইহিস সালামকে সেখানের মধ্যে ফিট কইরা দিলেন। বাদশাহ এবার উজির আদনানকে ডাকে, বলে আদনান এত কষ্ট করে আমি আল্লাহ আমি জান্নাত বানাইলাম, এত সুন্দর করে আমি জান্নাত বানাইলাম, আজকে আমার উদ্বোধনের দিন, আজকে আমার শুভ দিন, আজকে আমার কত আনন্দের দিন, কোটি কোটি টাকা খরচ করেন, ২৪ বছর লাগায়া ২২ হাজার রুম দিয়া আমি
আমি 12,000 রুম দিয়া 22,000 কর্মী দিয়া জান্নাত বানাইলাম। আজকে এই ফকিরটা এখানে আসলো কেন? তুমি আদনান যায়া ফকিরটা একটু বিদায় করা দাও। জোরে কি নাউজুবিল্লাহ কইতে না বন্ধুরে আমার এমন সমুদ্রে আপনার নামলেন, নামার পরে তার জান্নাত সে উদ্বোধন করবে। এই জায়গার সমুদ্রে আপনার নামলেন না, এই নৌকা আপনার এভাবে একটা ধাক্কা মারলেন, ওই ফকিরটার একটা ধাক্কা মারলেন, ফকিরটার ধাক্কা দেওয়ার পরে ওই ভিক্ষুকটার ধাক্কা দেওয়ার পরে ভিক্ষুকটা তো তোমরা আমাকে তুমি আমাকে চিনছ না, আমি তোমাকে চিনি নাই, আমি তোমাকে চিনি নাই, আমাকে ধাক্কা মেরেছ। আমি দুনিয়ার কোনো ভিক্ষুক না, আমি দুনিয়ার কোনো ফকির না, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে আমি ওরা মালাকুল মউত আসাই। আমার না আমি চলে যাবো,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে টাক্কর হইরা
আমার জান্নাতে সে থাকতে চায় না আমি আল্লাহ তাকে ওই দিন ও আজকাল তুমি কার জন্য আফসোস করো কার জন্য তুমি মায়া দেখাও তোমার কি মনে আসেনি ওই লোহিত সাগর আমাদের যে একটা তাল ডুবে গিয়েছিল একটা তক্তার মধ্যে যে একটা বাচ্চা উঠেছিল বাচ্চা প্রসব করেছে ওই বাচ্চাটা আজকে আমি আল্লাহ বাচ্চা বানাইলাম ওই দিন আমি আল্লাহ পায়ে পারতাম ওই লোহিত সাগরের মধ্যে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য আমি আল্লাহ মানি নাই আমি আল্লাহ দয়াল আমি আল্লাহ গাফফার ও আজরাইল তুমি কি আমার থেকে বেশি দয়ালু আমি আল্লাহ থেকে তুমি কি বেশি দয়ালু পৃথিবীর মধ্যে যত মানুষ আমি যত কিছু সৃষ্টি করলাম 1% মায়া আমি আল্লাহ দিলাম আর 99% মায়া আমি আল্লাহ রাইখা দিলাম ধরে কন্যা সুবহানাল্লাহ আমার থেকে কি তোমার বেশি দয়া তাকে এত কষ্ট করে লালন পালন করলাম আজকে সে আমার জান্নাতে থাকতে চায় না তার জান্নাতের মধ্যে থাকবে আমি আল্লাহর কাছে পছন্দ হলো না এই জন্য আজরাইল আলাইহিস সালাম আফসোস করতেন আল্লাহ এত টাকা খরচ করে যে জান্নাতের মধ্যে সে ঢুকতে পারবে না এই জন্য আমি আজরাইল আফসোস করতেছে আল্লাহ আকবার বলবেন না এমন সময় আমার আল্লাহর হুকুম হলো হুকুম হওয়ার পরে একটা ধাক্কা মাইরা চোকাটার মধ্যে যখন সিঁড়ির মধ্যে যখন যেই চোকাটার মধ্যে পাড়া দিয়া শুধু জান্নাতের মধ্যে ঢুকবে এমন সময় আমার আল্লাহর হুকুম হলো আমার আল্লাহ আদেশ করে দিলেন আজরাইল এই মুহূর্তে বাদশার জানটা তুমি এই আজরাইল কবজ করো জোরে কি আল্লাহ আকবার বলবেন না জোরে আমার আমি আলোচনাটা কেন করতেছি কিসের জন্য আমি আলোচনাটা করি কোটি কোটি টাকার মালিক আপনি এত কষ্ট করে জান্নাত বানানোর পরও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে নাই এত সুন্দর করে জান্নাত বানানোর পরে জান্নাতে প্রবেশ করতে পারে নাই আপনি আমি কি বাদুরে কইরা চলে কিসের এমপি গিরি কিসের মন্ত্রী গিরি কিসের চেয়ারম্যান গিরি যেই দিন মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে আমার সামনে চলে আসবেন আপনার কোনো ক্ষমতা আপনার কোনো ক্ষমতা বন্ধুরে আমার ওই বাচ্চাটার নাম হলো বাচ্চা সাদ্দাত নাকি শুনছিল সাদ্দাতের নাম এই সাদ্দাত এত সুন্দর কইরা জান্নাত বানানোর পড়ো আমার আল্লাহ সাথে নাফরমানির করার কারণে এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে না ও বন্ধু তোমাদের কাছে আপনাদের কাছে আমি হাত জোর কইরা বলে আজকে যদি আপনি সংশোধন না হন আর আগামীকাল যদি আপনি মারা যান আপনার লাশের কে জামিন হইব আছে আছে কেউ জামিন আছে এই জন্য আমি বলে ডাইনে পালে মাটি আমার না ডাইনে পালে মাটি টাকা পয়সা পারি গাড়ি যাহা করেছি সব কিছুই ফালাইয়া আমি একা যাইতেছি সেই বুঝিলাম এই দুনিয়ায় কেহ আমার না বলে সেই বুঝিলাম এই দুনিয়ায় না ডাইলে পাহাড়ে মাটি আমার মাটির বিছানা আমি চলে ঠিক কিনা বলে আসলে বলেন ঠিক কিনা তোমার
আর আপনকে এক তো শুনহ না জিনহে আপন তিনহে কাদন সোনার মদিনা আমি ওয়ে নবীর কাছে যাব হয়ে দেওয়ানা আমি ওয়ে নবীর কাছে যাব হয়ে দেওয়ানা তাইলে পাবে মাটি আমার মাটির বিছানা তাইলে পাবে আপনার কোন ক্ষমতা নাই থাকার তোমার আমার আপনকে একটু শুনলাম যিনি আপন তিনি আছেন সোনার মদিনার কেন বললাম আমি সৈয়দ বাকি বিল্লাহ নই এই মুহূর্তে স্টেজের মধ্যে আলোচনা করতেছি আমার সামনে মালাকুল মওত আজরাইল এই মুহূর্তে আমার জানটা খনন করতে পারে কি পারে না বিশ্বাস আমাদের আছে এই বিশ্বাসটা যখন থাকবে তখনই আপনি পাপ থেকে মুক্ত হতে পারবেন কথা বলে ঠিক কিনা আমি বাকি মেলা নড়ে আলোচনা করি আলোচনার মুহূর্ত আমার মালাকুল মওত আজরাইল আয়েশা আমার জানটা আপনার জানটা নিয়ে যাও আপনার ক্ষেত্রে আপনি এখন একটু চিন্তা করেন কবরের কথা একটু মনে করেন এক ফুটা পানি যদি আপনি জমিনের মধ্যে ছাড়তে পারেন হাদিস শরীফের মধ্যে পাইলাম তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম বন্ধুরে আমার কি বাদুরি আপনি করতেছেন মালাকুল মওত আজরাইল আসার পরে আপনার যখন জালটা নিয়া যায় ও জালটা নেওয়ার পরে মসজিদের মধ্যে এলান হয়ে যাবে মাইকের মধ্যে একটা এলান হবে একটি শোক সংবাদ ও মা বলে গভীর মনোযোগ কত বেফর্দ ভাবে আপনারা চলাফেরা করবেন ও যুবক আর কত নামাজ চাইরা দিবেন আর কত বাবা মার খেদমত না কইরা খাবেন যখন তোমার সামনে আমার সামনে চলে আসবে তোমার আমার কোনো ক্ষমতা নাই মসজিদের মধ্যে আয়লান হয়ে যাবে একটি শোক সংবাদ বাস্তব বলতেছি একটি শোক সংবাদ বলে যখন এলান হয়ে যাবে এমুক গ্রাম এমুকে আজ অত গটিকার সময় ইন্তেকাল করে আছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনাদের জন্য আলোচনাটা আমি করে যাই দয়া করে আজ থেকে যারা পর্দা করেন না মাথার মধ্যে কাপড় দেন স্বামীর খেদমত করেন না পাঁচ অক্ত নামাজ পড়েন না কি নিয়ে আপনি যাবেন অন্য কোনো কিছু নিয়ে যাইতে পারবেন না কিছুই আপনার সাথে যাবে না দুইটা জিনিস তারা এক নম্বর হলো আমল এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো আমল কথা কন ঠিক কিনা যখন আপনি হাতের মধ্যে শুইয়া খাওয়াবেন মালাকুল মওতের আপনি যখন এখন মৃত আপনাকে পাড়া প্রতিবেশী আয়েশা গোসল দেওয়ার জন্য পাগল হয়ে যাইব গোসল দেওয়ার জন্য গরম পানি করবে এবার মসজিদ থেকে একটা ফালং আনবে গোসল শেষ হয়ে গেলে ওই মসজিদের পালনের মধ্যে তোমাকে তুলবে তুই এত সুন্দর সুন্দর কাপড় পাইলা দুনিয়ার মধ্যে চলাফেরা করলা ওই পরনের কাপড় গুলো আজকে তোমার শরীর থেকে খুলে নিয়ে যাবে তোমার আর কোনো ক্ষমতা নাই তোমার আর কোনো পাওয়ার নাই যখন খুলে নিয়ে যাবে এবার তোমাকে সাদা মার্কিন কাপড়ের মধ্যে ঢুকাইবে এই তো সাদা মার্কিন কাপড়ের মধ্যে এটা ধরে
ইদার ভিতরে তোমাকে রাখবে লাইকে এখানে একটা পান দিবে ঠিক কিনা বলেন এখানে একটা পান দিবে এখানে একটা পান দিবে একদিকে একটা পান দিবে পান দিয়া তোমার যখন এবার জামাদার মাঠের মধ্যে নিয়ে যাবে জামাদার মাঠের মধ্যে নেওয়ার সময় নেওয়ার পরে ইমাম সাহেব তোমার সিনার বরাবর দাঁড়ায় চার তকবীরে জানাজা দিবে চারটা তকবীরে জানাজা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা জানাজা দিয়া তোমার 40 কদম হাঁটায়া তোমার যখন কবরস্থান নিয়ে যাবে বন্ধুরে আমার কবরস্থানের পশ্চিম পাশে তোমার রাখিয়া তিনজন লোকে তোমার লাশটারে ধরবে তিনজন লোকে কবরের মধ্যে নামবে তিনজন লোকে লাইবে তোমার হাত দিয়ে দেবে লাশটারে দেওয়ার জন্য কথা বলেন আর জোরে বলেন তুমি বাহাদুরি করো কুল সম্পত্তি নিয়ে তুমি বাহাদুরি করো কিছুই তোমার সাথে যাবে না কুল সম্পদ তোমার সাথে যাবে না তোমার সাথে মাই যাবে না তোমার সাথে বাবা যাবে না তুমি তার সাথে 20-30-40 বছর ঘর সংসার করলাম প্রিয় তোমার স্ত্রী তোমার সাথে যাবে না তোমার যখন লাভায়া দিবে এমন সময় একটা দোয়া পড়বেন বিসমিল্লাহির ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কথা বলেন আর জোরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলেন তোমার দুনিয়া শেষ ইহকাল শেষ পরকালের মধ্যে যাইবা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলেন তোমার লাশটা যখন কবর রাখবে কবর রাখার পরে আরেকটা তোয়া পড়বে আর মাটি দিবে ছোট ছোট মাটি টুকরা তোয়া পড়বে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ওখরা কথা বলেন আর জন্য ঠিক কিনা এই সময় তোমাকে তোমার লাশটারে কবর এবার মাটি টানা শুরু করবে বাস্তব আমি আপনাদের আলোচনা করতেছি খারাপ লাগতেছে বাবা বাস্তব কথা বলতেছি কবরের কথা স্মরণ করিয়া যদি এক ফুটা পানি আপনার চোখে আনতে পারেন খুদার কসম করে বলে জানলামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাইব শেষ দুনিয়ার যত রং তামাশা যত বাহাদুরি যত আসবাবপত্র দুনিয়া সমস্ত কিছু আর আছে রাখার পরে এবার পাশ দেওয়া শুরু করবেন ওপরে এবার পাশ দেওয়ার পরে একটা ধাড়ি দিবে এবার মাটি টানা শুরু করবেন মাটি টানতে টানতে তুমি মনে করো বাবা ও মা আপনি মনে করে এই মুহূর্তে আপনার লাস্টার এই অবস্থা করতেছে লাস্টার টাইলা এবার মাটি টাইলা টাইলা তোমার আমার উপরে মাছের পিঠের পরিমাণ কইরা মাছের পিঠ পরিমাণের মতন কইরা তোমাকে আমাকে যখন কবর দেওয়া শুরু করবে কবর দেওয়ার সময় এমন সময় চারটা কোনার মধ্যে চারটা খুঁটি দাগবে চারটা কোন পেয়েরা তোমাকে আমাকে যখন শেষ বিদায় দিয়া যাইব সেই সময় আর কোনো বন্ধ নাই সেই সময় আর কোনো বান্ধব নাই সে কোনো আর ওই সময় আর কোনো আপন নাই তুমি কি নিয়ে বাহাদুরি করলা কি নিয়ে তুমি সমস্ত কিছু সাজাইলা ওই সম্পত্তি তোমার তোমার সাথে যাবে না জীবন যাবে খাচা চিন পাখি কেমনে আসে যায় বলেন না খাঁচা বেত অচিন পাখি তারে তোর কেমনে
থেকে যখন কঠিন পাখি চলে যাবে আর কোন ক্ষমতা বন্ধরে আমার ওই সময় তোমাকে কবর দেওয়া পড়ে কবর মতে সর্বপ্রথমে তার ফেরেস্তা আনলেন ওই ফেরেস্তাটার নাম হলো উম্মান নাম কি নাম কি উম্মান ওই ফেরেস্তাটা আসবে তুমি যখন কবর গভীর করেছ কবর মতে যখন উম্মান নামের ফেরেস্তাটা আসবে আসার পরে তোমাকে জাগ্রত তুমি জাগ্রত হইবা তুমি যখন জাগ্রত হইবা তুমি যদি জান্নাতি হও জান্নাতি হওয়ার পরে সাথে সাথে উম্মান নামের ফেরেস্তাটা ডাইতে ভাই ফেরেস্তা তাড়াতাড়ি করে পানি নিয়ে আসো তো পানি নিয়ে আসলে কি হইব কবরের মতে মুর্দার যখন দেখবে উঠবে তাকাইবে তাকানো পর দেখবে আসুন আমাদের সময়টা চলে যাচ্ছে এমন সময় ফেরেস্তাকে ডাইকা বলবো তাড়াতাড়ি পানি নিয়ে আসো আমি উজু করবো উজু করে আমি আসুন নামাজ পড়বো আসল নামাজ পড়বে যারা নামাজি না তাদের অবস্থা কি হবে আল্লাহ আল্লাহ এমন সময় ফেরেস্তা আসল নামাজের জন্য যখন উজু বানাবে ফেরেস্তা পানি নিয়ে আসবে পানি নিয়ে আসার পরে উজু বানানো শুরু হয়ে গেল এবার দুইজন ফেরেস্তা আসবে নাম কি মুনকার মুনকার নাকির আসবে মুনকার নাকির আয়েশা যখন তোমাকে প্রশ্ন করবে মা রব্বুকা মা দীনুকা মা তাকুলু ফি হক হাযা রাসূল আল্লাযী বাইসাতিকু যখন প্রশ্ন করবে তুমি আল্লাহু আকবার বলা মান রব্বুকা বললে আল্লাহু আকবার বলা জোরে বলুন আল্লাহু আকবার তুমি তো নামাজি আল্লাহু আকবার বলবেন না নামাজি আল্লাহু আকবার বলবে মা দীনুকা তোমার দীন কি ইহতিরা সিরাতাল মুস্তাকিম কি বলবে নামাজি বলবে যখন বলবে নামাজি সুন্দর করে দিনের পথে বলবে মান রব্বুকা তোমার রবকে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ মা দীনুকা তোমার দিন কি দিন আল ইসলাম মা তাকুলু ফি হক হাযা রাসূল আল্লাযী বাইসাতিকুম এই কথাটা বলার সাথে সাথে তুমি বলবা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জন্য হাযা মুহাম্মাদুর ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কবরে হাশরে মিজানের মধ্যে আসুক আমাদের সাথে সাক্ষাৎ করো এটা আমরা চাই কি চাই না তুমি হাত তুলে বলো চাই কি চাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি নামাজি না হও বেপর্দা হও তুমি যদি মা বাবার খেদমত না করো তুমি যদি আল্লাহর ফরজগুলোকে যদি আঁকড়ে ধরে না রাখো যখন ফেরেশতা আসবে আয়েশা বলবে মান রব্বুকা তুমি কি বলো লাত্রি আমি জানি আমি জানি মা দিন কালাত্রি আমি জানি না মা তাকুলু ফি হক্কি হাযা রাসূল আল্লাযী বাইসাতিকুম ওই ব্যক্তিটা ওই যে একটা সুন্দর পোজ দেখা যাচ্ছে ওই ব্যক্তিটাকে তুমি কি লাত্রি জানি না যখন আসে তারা শুন হইবা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজগুলো তুমি আঁকড়ে ধরে রাখবা তুমি যখন আমল করবা তুমি যখন ঈমান নিয়ে আমল করবা তুমি সাথে সাথে বলবা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে টান দিয়া কোলের মধ্যে নিয়ে যাইব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে যাইতে চাই কি চাই না আল্লাহ যেন সবাইকে কবুল করে সকল আল্লাহুম্মা আমিন বন্ধুরে আমার মনে আছে নি কোথায় সাদ্দা এত কিছু করার পরও মালাকুল মউত আজরাইল থেকে বাঁচতে পারে আর যেন বাঁচতে পারে আমি আপনাদের সম্মুখে আমলের জন্য ওয়াজ করতেছি এই আলোচনাটা আমি এই জন্য করতেছি সাদ্দাতের মধ্যে তোমরা বিফলা বাচ্চা হওয়ার পরও আজরাইল থেকে রেহাই পায় আমি কি আমি আপনার যদি দুনিয়ার মধ্যে ভালো আমল না করি কাল হাশরের ময়দানে ধরা পড়বো কি করবো না বলেন সর্বপ্রথম যখন আলোচনা করি ওই মুসা আলাইহিস সালামের কথা মনে আছে
কি বলেছিলেন মনে আছে? ওই মুসা আলাইহিস সালাম সাথে একটা কসাই গোশত বিক্রেতে জান্নাতে যাইবো, মারহাবা কইতেন না? কোন গুণের কারণে কথাটা মনে আছে আপনারা? ওই কথাটা এই আজরাইল আলাইহিস সালাম কেন কাঁদলেন, কেন আফসোস করলেন? ওই দুইটা রুহু কার রুহু? একটা হলো সাদ্দাতের, আর একটা হলো সাদ্দাতের মা। কেন? যে সন্তানটা মা নিজে নিজে মহিলারা বুঝবেন, মা ছাড়া একমাত্র বেদনা গর্ব যখন নিবেন, একমাত্র মা ছাড়া এটার দুঃখ কষ্ট সহ্য করার মতন আর কে হয়? আর যা কে হয়? মা বুঝবে, মহিলা ছাত্রীরা বুঝবে। আজকে নিজে নিজে একটা সন্তান প্রসব করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিজে নিজে সন্তান প্রসব করেছে, একটা ফুটা দুধ যে পান করাইতে পারলো না লোহিত সাগরের মধ্যে। এই জন্য আজরাইল আলাইহিস সালাম কি করছে? আফসোস করছে। দ্বিতীয় কথা হলো, আজরাইল আলাইহিস সালাম এত কোটি কোটি টাকা দিয়ে সম্পদ দিয়ে যারা একটা জান্নাত বানাইছে, ওই জান্নাতের মধ্যে যে একটা নজর সাতটা দুইটা দেখা যাইতে পারলো না, এই জন্য আল্লাহ এই আজরাইল আলাইহিস সালাম আফসোস করছে। আল্লাহ আকবার বলবেন না? সাদ্দাতের মতো এত বড় নাফরমান ব্যক্তি যারা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু পরীক্ষা দেখায় কি দেখা না? আর জোরে বল, দেখায় কি দেখা না? বাবা জিরা আমার ওই মুসা আলাইহিস সালামের কথা বলতে চেয়েছিলাম। মুসা আলাইহিস সালাম আবার গেলেন, আল্লাহ কসাইটা কেন আমার সাথে জান্নাতে যাবেন? আমার আল্লাহ এটাই কে বলে, মুসা কসাইটা জান্নাতে যাইব তোমার সাথে কেন বন্ধ হবে? তুমি মুসা একটু কসাইটার সাথে একটু দেখা করাও। জোরে কর না, সুবহানাল্লাহ। লাগো কসাই সাক্ষাৎ পাবো কোথায়? আমার আল্লাহ ডাইতে বলে, মুসা রে কসাই সাক্ষাৎ পাইবা এই তরিক দিয়ে, এই রাস্তা দিয়ে তুমি চলাচল শুরু করো, তুমি হাঁটা চলাচল করো, যাইয়া দেখবা সামনের মধ্যে একটা বাজার রয়েছে, ওই বাজারের মধ্যে গেলে বাজারের মধ্যে দেখবা কসাই সেখানে গোশত বিক্রি করতেছে। আল্লাহ আকবার বলবেন না? তুমি দূর থেকে তাকাইবা, তুমি দূর থেকে তাকাইয়া দেখবা আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য, তোমার সাথে কেমনে জান্নাতে যাবে, কিসের জন্য জান্নাতে যাইবে? তুমি দূর থেকে তাকায় তাকায় একটু দৃশ্যগুলো দেখবা। আল্লাহ আকবার বলেন, গভীর মনোযোগে দিকে তাকান। মুসা আলাইহিস সালাম নামলেন, মুসা আলাইহিস সালাম নাইমা, এবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে গিয়ে বাজার পাইল, কি পাইলেন? বাজার যখন পাইলেন, দূর থেকে তাকায়া তাকায়া কষাটা, আল্লাহু আকবার, বন্ধরে আমার মুসা আলাইহিস সালাম আবার দূর থেকে তাকায়া তাকায়াম ওই ব্যক্তিটা দেখতেছেন, কষাইটা দেখতেছেন, তাকায়া তাকায়া দেখে মারহাবা দেন, মারহাবা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুফতি গিয়াসউদ্দিন আত্তারী সাহেবের আগমন, মুফতি গিয়াসউদ্দিন আত্তারী সাহেবের আগমন, সৈয়দ আবুল কাশেম নুরী পীর সাহেবের আগমন, এরকম মারহাবা পাইছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আসবে আপনার খুশি না বেজার, আজকে প্রেমের আলোচনা চলবে, সেরা আলোচনা আজকে ভাইজানকে আমি বলবো একটা সাবজেক্টের ব্যাপারে আলোচনা করার জন্য। আল্লাহ যেন ভাইজানকে সুরক্ষিত করতে আলোচনা করার তৌফিক দান করে সকলকে, আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ, খারাপ লাগতেছে? মুসা আলাইহিস সালাম এবার তুল পাহাড় থেকে কি করলেন? নামলেন, নামার পরে, নামার পরে বাজারের মধ্যে তাকায় দেখে একটা যুবক দাঁড়ানো অবস্থায় কষায় কুস্তুর কাজ করতেছে। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার, মহাপতি আল্লাহ নামে ঠিকই করেন, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ নাম নিলে কি পুলিশে ধরবো নাকি? Allah, 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 Allah,
পরবর্তীকার আলম যে সন্তান আমি মায়ের জন্ম এত কষ্ট করে যে সন্তান আমি মায়ের ঘুমকে ডিস্টার্ব না করে আমি মায়ের পায়ের তাওয়ার মধ্যে আল্লাহ সিবাটা লাগাইল আমি তুমি আমার কাছে তাজি করে এই জামানার নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম এই মূসা আলাইহিস সালামের সাথে যদি আমার ছেলেকে তুমি আল্লাহ জান্নাতের মধ্যে না রাখো আমি মার কোনদিন খাবার খাবো না আল্লাহ আকবার আমার আল্লাহ এবার জিব্রাইলকে পাঠায় গো ও জিব্রাইল ও জিব্রাইল তুমি যায় মাত্রে জামায়া দাও মূসা আলাইহিস সালামরে দেখায়া দাও ওই কেন মূসা নবীর সাথে জান্নাতে যাবে একমাত্র মায়ের সাথে মুহাব্বত থাকার কারণে মা যখন দোয়া করলেন আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাইতো আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার আশাকা নিঃসন্দেহে কবুল করে লাইছে যাদের মা বাবা বেঁচে রয়েছেন মনে করবেন আপনার ঘরের মধ্যে জান্নাত আছে জোরে করে সুবহানাল্লাহ নবীজি তিনবার বলেছেন মায়ের কথা কবার তিনবার বলেছেন মায়ের কথা বাবার কথা বলেছেন একবার আমার নবীজি এত রহমাতুল্লিল আলামিন হওয়ার পরে যিনি রহমাতুল্লিল আলামিন যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করলেন লাউলা কালামা খালাকতুল আফলাক ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েকে ভালোবাসা মাকে আদর যত্ন করতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা আর জুরান ঠিক কিনা ও আমি করি নাই করিতে পারি নাই নবীজি বলতেছেন ও আমি করি নাই করিতে পারি নাই পিতা তারপরে